একটা জিনিস খেয়াল করেন আমার এখানে দেখেন এই যে ডান দিকে দেখেন কারটিসি রেটিং এ কারটিসি রেটিং এ বাট আপনাদের অনেকের এখানে সি হয়ে আছে আসলে সিটা কেন হয় আর এটা হলে আপনি কি কি অসুবিধা ফেস করবেন সেটাই বলবো আজকের এই ভিডিওতে হ্যালো ইফ্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলের প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আপনারা স্ক্রিনে এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কার্টেসি রেটিং সি যখন আপনার রেটিংটা সিতে চলে আসবে তখন আপনি গেমে ঢুকার সাথে সাথে বা যখন স্পেশালি আপনি এই ই ফুটবল লিগের কোনো ম্যাচ খেলতে যাবেন ডিভিশনের তখন এই নোটিশটা আপনাকে দেখাবে এবং আপনি ডিভিশন ম্যাচ খেলতে পারবেন না গত কিছুদিন থেকেই অনেকে এই বিষয়টা ফেস করতেছে আর আমাকে ইনবক্স করতেছে যে ভাই এটা সি হয়ে গেছে এটাকে এ করব কিভাবে। তো সি হলে আপনি প্রথমে যে অসুবিধা ফেস করবেন সেটা হচ্ছে এই ম্যাচগুলো আপনি ডিভিশন ম্যাচটা সেগুলো আপনি খেলতে পারবেন না ট্যুর ইভেন্ট বা কিছু অফলাইন ম্যাচগুলো খেলতে পারবেন কিন্তু অনলাইনের এই ডিভিশন ম্যাচগুলো আপনি খেলতে পারবেন না তো সিটা কেন হয় সিটা হয় মূলত বিহেভিয়ারের কারণে আপনার আচরণের কারণে আপনি যখন কোন রুলস ব্রেক করেন তখনই মূলত এটা সি হয় কীরকম রুলস আমরা অনেকেই আছে যে যখন অনলাইন ম্যাচ খেলি খেলার সময় যখন একটু গোলটোল বেশি খেয়ে ফেলি মনে হয় যে এই ম্যাচটা জিততে পারবো না তখন আমরা কী করি ম্যাচ শেষ না করে বের হয়ে যাই ম্যাচের মাঝখান থেকে বের হয়ে যায় হঠাৎ হঠাৎ বের হয়ে যায় তো এই জিনিসগুলো কোন নোটিশ করে আপনি যখন পরপর অনেকগুলো ম্যাচ এরকম শেষ করার আগে মানে ম্যাচ কমপ্লিট করার আগে ম্যাচের মাঝখান থেকে বের হয়ে যান তখন কোন আপনার এই রেটিংটাকে সি করে দেয় এটা অনেকটা ক্লাসের রোল নাম্বারের মতো যে পড়াশোনায় ভালো করলে রোল এক হয় খারাপ করলে নিচে নামতে থাকে তো আপনি যখনই অনলাইন ম্যাচে এরকম বের হয়ে যান কোন বুঝতে পারে যে না এটা ভালো খেলোয়াড় না এটা মাঝখান থেকে বের হয়ে যায় তখন আপনার রেটিংটাকে সি করে দেয় আর আপনাকে অনলাইন থেকে শাস্তি স্বরূপে ম্যাচগুলো বন্ধ করে দেয় তো যখন আপনি আবার আস্তে আস্তে খেলতে খেলতে ধারাবাহিক কয়েকদিন ভালোভাবে খেলবেন এটাই হচ্ছে সমাধান যে আপনি আবার কিছুদিন ধারাবাহিকভাবে খেলবেন ম্যাচ সম্পূর্ণ কমপ্লিট না করে ম্যাচ থেকে বের হবেন না তখন আস্তে আস্তে আপনার এটা আবার এতে চলে আসবে কিছু ম্যাচ ঠিকঠাক মতো এভাবে খেললে আপনার এটা আবার এতে চলে আসবে এতে চলে আসলে আপনি আবার ডিভিশন ম্যাচগুলো খেলতে পারবেন যেমনটা আমার শুরুতে দেখেছেন যে আমার কিন্তু কার্টেসি রেটিং এ তো আপনি আমার এটা এক এক সময় আগে যখন আমি বুঝতাম না এটা সিতে হতো বিতে হতো পরে আবার যখন ঠিকঠাকভাবে খেলি এটা এ হয়ে যায় ঠিক আছে সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই তবে এটা একটা সতর্কতা যে আপনি সামনে থেকে ম্যাচ কমপ্লিট না করে বের হবেন না তাহলে আপনার এটা সি সিতে যাবে না সবসময় এতে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ